হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত। তো আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমার পক্ষ থেকে রমজানের শেষের দিকে আপনাদের সকলকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এখানে এসেছি, তো কিভাবে একটা টিকের কার্ড সুন্দর করে ফটোকপি করতে হয়, তো এটা আমরা আসলে অনেকেই মানে কাজ করতে সমস্যা বোধ করি। তো আমাদের দরকার হচ্ছে, আমাদের দরকার এটা A4 একটা পেপারে আমরা এটা প্রিন্ট করব। তো সেক্ষেত্রে দেখা যায়, তো আমরা প্রথম পার্ট যদি আমরা প্রিন্ট করি, দ্বিতীয় পার্টটা আর এক জায়গায় যা এটা ওঠে। তো কিভাবে ওঠে আমি সেটা দেখাচ্ছি। তো আমরা একটা A4 পেপার এখানে প্রবেশ করায় নিছি, তো আমরা এখন প্রিন্ট করব। তো প্রথমে আমরা এই যে ইউজার ফাংশন একটু খুঁজে নিতে হবে। তো আমাদেরকে এখানে অবশ্যই A4R, তো আমরা A4R সিলেক্ট করে দিলাম। তো A4R আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি। এবারে আমরা যেহেতু প্রিন্ট করব, তো আমাদেরকে টিকার কার্ডটা এখানে প্রবেশ করাতে হবে। তো আমরা অনেকেই আছি এটা আমরা প্রিন্ট করব, তো আসলে বুঝতে পারি না আসলে কীভাবে এটা প্রিন্ট করব। তো আমরা এটা প্রথম পার্ট এখানে দিলাম। আমি প্রথম অবস্থায় যারা নতুন এই ভুলগুলো করে বসে তাদের জন্য আমি এই কাজটা দেখাচ্ছি। তো শুরুতে আমরা এই কাজটা করি। তো A4R আমরা সিলেক্টেড করছি, তখন আমাদের একটা ফাংশন করতে হবে ডুপ্লেক্স, কারণ A4 আমাদেরকে একই পেজে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের যাদের ডুপ্লেক্স মেশিন আছে তারাও দেখবেন, আর যাদের ডুপ্লেক্স নেই সিমপ্লেক্স করা মেশিন তারাও এই কাজটি দেখবেন। যাদের সিমপ্লেক্স, শুধু সিমপ্লেক্স হয়, তারা এই যে আইডি কার্ড অপন এখানে অপন করে দিলে হবে, অন করে দিলে হবে, তারা এই যে এখানে সিমপ্লেক্স ক্লিক করে এই যে ডুপ্লেক্সে ক্লিক করলাম। করার পর আমরা কয় কপি সিলেক্ট করব সেটা এখানে নাম্বারিং করলেই হবে। স্টার্টে ক্লিক করব, তো এই যে ক্লিক করলাম, স্ক্যানিং হচ্ছে। তো এখানে আর একটি কথা বলছে, এখানে বলতেছে স্ক্যান নেক্সট পেজ, তো আমরা এটা কি ঘুরাইয়া দেবো। এটা আসলে কোন দিকে ঘুরিয়ে দেবো, কীভাবে দেবো এটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো আমরা এদিকে ঘুরিয়ে দিলাম, দেওয়ার পর হবে কি, এটা আমরা নেক্সট পেজ স্ক্যান করলাম। তো স্ক্যানিং হওয়ার পর আমাদের কাজ শুরু হয়ে গেছে, তো আমাদের প্রিন্ট চলে আসছে। তো আমরা এখন দেখবো এটা আসলে কি, তো ভুলটা কোন জায়গায় হয় সেটা আমি আসলে তুলে ধরার জন্য এই কাজটা করছি। তো আমি এই A4 পেজে আমি প্রিন্ট করছি। তো দেখেন আমার এটা হচ্ছে সামন পার্ট, এটা সামন পার্ট, ভালোভাবে একটু ফলো করবেন যে এটা হচ্ছে আপনার সামন পার্ট। তা আমি এই পাশে ঘুরাই দিলাম, যার পর এটা উল্টায় এই পাশে আসছে, তার মানে মিল হলো না। আমি যদি এটা এখন ভাঁজ দেই, তো কোনো দিক দিয়েই বনতেছে না, তার মানে কি এটা কিন্তু হলো না। তো এই ভুলটার জন্য আমি আজকে এই কাজটি করা। তো আমরা আজকে দেখাবো আসলে কিভাবে আমরা শুদ্ধভাবে প্রিন্টটা করব। তো এটা আমাদের প্রিন্ট করার জন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা একটা A4 পেপারে যেহেতু প্রিন্ট করব, সেক্ষেত্রে আমাদের পেপারটা বাইপাসে যখন দেই তখন কিন্তু আমাদের পেপারটা এদিকে যায়, এদিকে মানে পেপারটা এদিকে যায়। তো আমরা যদি এটা যদি এদিকে দিই তাহলে কিন্তু আমাদের ভুল হবে। তো আমরা যদি এদিকে দিই, তো নেক্সট পেজ দেবো আমরা এখন, তো আমরা এই দিকে দিছি, তো শুধু ঘুরাই এদিকে দেব, দেখি আসলে কি রেজাল্ট আসে। তো আমাদের কাজ হয়ে গেছে,
তো দেখুন এই যে আমার সামন পাঠ, এই পাশে এই পেছনে দেখেন দ্বিতীয় পাঠ, তার মানে আমাদের কিন্তু কাজ সাকসেস।